বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো আমাদের পরিবারের সমাজে বা দেশে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই ডিভোর্স নিয়ে কিছু কথা বলবো। ডিভোর্স করার আগে আমাদের কী কী বিষয় একটু ভাবা উচিত সে বিষয়ে আলোচনা করবো, আশা করি সঙ্গে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সংসার কিন্তু অত্যন্ত একটা মধুর জায়গা যদি স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা মোটামুটি ভালো থাকে, আর যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে তাহলে ভেরি ব্যাড, এটা জাহান্নামের মতো হয়ে যায়। সবাই কিন্তু আমরা সুখী হতে চাই, সবাই সুখী হতে চাই। আমাদের ডিভোর্স করার আগে অনেক সময় মনে মনে হয় না, ছোটোখাটো বিষয়ে আমরা ডিভোর্স করে ফেলি, কিন্তু ডিভোর্স করার ব্যাড রিয়াকশন কিন্তু অনেক হয়। আপনি ধরেন এখানে এক জায়গায় আছেন, স্বামী স্ত্রী আছেন, মনে করছেন এটার এটা ভালো না, এই ভালো না। মানুষের তো কিছু দোষগুণ থাকে, কিন্তু বিগ সাইজের দোষগুলো থাকলে সমস্যা হয়ে আসলেই হয়, সেটা নারী হোক পুরুষ হোক। আমরা যদি ভেবে থাকি যে এই সংসার ভালো লাগছে না, আর একটা জায়গায় গেলে ইচ্ছা হয়তো ভালো হবে, অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপ হয়, এটা অনেক সময় ভাগ্যের ব্যাপার হয়। হ্যাঁ, তবে স্বামী স্ত্রী ডিভোর্স করার আগে অবশ্যই তাদের সঙ্গে সরাসরি একটু বসতে হয়, আমার কি ভুল আছে, নিজের ভুলগুলো আগে ধরতে হয়, নিজের ভুলগুলো ধরতে হয়। নিজের ভুলগুলো ধরলে দেখবেন যে অন্য দোষটা কম হয়। আমার কি ভুল আছে এগুলো সে নারী হোক আর পুরুষ হোক সেটা সংশোধন করার চেষ্টা করতে হয়। ডিভোর্স কিন্তু করলেই করে, একটা জিনিস গড়া অনেক কঠিন, ভাঙা খুব সহজ। আমরা যদি মেজরটি বুঝি যে আসলে প্রত্যেক মানুষ কিন্তু একটা মানুষ একজনকে 100% সুখী করতে পারে না, 70% 80% সুখী করার চেষ্টা করতে। তবে যে যারা সংসার করেন তাদের অবশ্যই সংসারের প্রতি মনোযোগী থাকতে হয়। আপনি ধরেন একটা জব করছেন, জবের প্রতি কোনো চাকরির প্রতি কোনো আপনার মানে আগ্রহ নাই, তাহলে দেখুন চাকরি আপনাকে বাদ করে দেবে। এদের সংসার করে নারী পুরুষের উভয় উচিত যে সংসার কীভাবে সুখী হয় সে বিষয়ে গুরুত্ব দেয়া। সংসারের কি লাগবে, কি প্রয়োজন, মাঝে মধ্যে একটু ভ্রমণ করবেন, স্বামী চিন্তা করতে হবে যে স্ত্রী কীভাবে সুখী হয় খুশি হয় তার সে বিষয়ে নজর দিতে হয়। স্ত্রীরও উচিত হলো স্বামী কীভাবে সুখী হয় খুশি হয় সুখী হয়, হ্যাঁ, তাকে সে বিষয়ে যার যার যে সম্মান তাকে দিতে পারলে দেওয়ার চেষ্টা করতে হবে। 100% সে পারবে না, কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে দেখবে যে তারা এই ফ্যামিলিটা সুখী হবে। এবং কিছু বিষয়ে মতভেদ থাকবে, স্বাভাবিক বিষয়, ওই মতভেদটা অবশ্যই সরাসরি বসে আলোচনা করতে হবে। দেখো আমার তো এই ভুল আছে, তোমার এই ভুল আছে, আমাদের সংশোধন করে মানে নিলে ভালো হয়। অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে, সে ডিভোর্স করলে বাচ্চা বাচ্চাদের কিন্তু ব্যাড রিয়াকশন খুবই আসে, কি ভয়াবহ অবস্থা, যেটা আল্লাহ পাক মানে কি বলবো, বাচ্চা যারা ডিভোর্স হয়েছে সে বাচ্চারাই বুঝে। এই জন্য আমাদের পজিটিভ চিন্তা করতে হবে। ধরেন স্ত্রী চিন্তা করেছে স্বামী আমার জন্য এই করছে, মানে নেগেটিভ চিন্তা কম করতে হবে, সে তো চেষ্টা করছে, হ্যাঁ, হয়তো 100% দিতে পারছে না, এটা স্বাভাবিক বিষয়, 100% কেউ পারে না। স্বামীরও চিন্তা করতে হবে যে স্ত্রী আমার জন্য ও এত কিছু করছে, সংসারের কাজগুলোকে আমাকে অনেক সময় অবহেলা করে, সংসারের কাজ কিন্তু অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ, এগুলো মানে গুরুত্ব দিতে হবে। পজিটিভলি চিন্তা করতে হবে সে আমার জন্য এই কিছু করছে, এবং মাঝে মাঝে একটু ভ্রমণ করতে হবে, হ্যাঁ, আমরা নেগেটিভ চিন্তা বাদ দিতে হবে এবং পজিটিভ চিন্তা করতে হবে। আরেকটা বিষয়, পরকীয়া থেকে আমাদের কিন্তু অবশ্যই দূরে থাকতে হবে। পরকীয়া যদি আমরা সংসারে একেবারে অমনোযোগী থাকে তাহলে কিন্তু পরকীয়া আসে, পরকীয়া থেকে আমাদের মন থেকে দূরে থাকতে হবে। সংসার ভালো লাগছে না ডিভোর্স করে দিলাম, এটা আলাদা বিষয়, কিন্তু এই সংসারে আসি আমি আরেক জায়গায় পরকীয়া করছি, এটাতে ঝামেলা আরও বাড়ে। এই জন্যে সোশ্যাল মিডিয়ায় আসক্তি কম হতে হবে। অনেক সময় দেখা যায় সংসারের উপর অনোযোগী থাকলে, সোশ্যাল মিডিয়ায় আসক্তি থাকলে সংসারের উপরে গুরুত্ব থাকে না। এই জন্যে এটার প্রতি সব কিছু একটা লিমিট আছে। এই কিছু কিছু কাজ যদি আমরা করি তাহলে দেখবেন যে ডিভোর্স হওয়ার আগে সরাসরি আলোচনা করলে আপনি ডিভোর্স থেকে রক্ষা পেতে পারবেন, নিজেদের ভুলগুলো যদি শুধরে নিয়ে তাহলে আপনার ডিভোর্স থেকে মুক্তি পাবেন, এবং হলো সংসারের প্রতি যদি মনোযোগী হয় তাহলে আপনি ডিভোর্স থেকে নিজের ভুলগুলো নিজে ধরতে হবে, নিজের সংশোধন নিজে করতে হবে, এবং হলো নিজের সমস্যা সমাধান করতে হবে। এবং পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যে আপনাদের ভালো চাই, ওই ধরনের লোকদের সাথে একটু বসতে হবে, বসলে তাহলে সমস্যার সমাধান হবে। অনেক সময় পরিবার থেকে উস্কানি দেয় যে এই সংসার তোর করা লাগবে না, এর চেয়ে ভালো পাবি, এই পাবি, এর চেয়ে ভালো মেয়ে পাবি বা এর চেয়ে ভালো ছেলে পাবি। উস্কানি নাতে গিয়ে নিজেদের মধ্যে বসে যদি একটা আলোচনা করে সমাধান আসে, সেটা আপনার পরিবারের জন্য অনেক ভালো। সংসার আসলে খুব কঠিন আবার খুব সহজ যদি আপনি স্বাভাবিকভাবে নেন। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকতে হলে অবশ্যই দুজন দুজনকে সুখী করার চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন সংসারটা ভালো থাকবে। ডিভোর্স করার অবশ্যই বারবার ভাববেন, বারবার নিজেকে শুধরে নেবেন, তাহলে দেখবেন আল্লাহর রহমতে সংসারটা ভালো হবে। আর একেবারেই যদি সে শুধরে না যায়, তার মেজরিটি দোষগুলো যদি রেখে দেয়, তাহলে ডিভোর্স করতে হবে, এটা উপায় নেই। কিন্তু ডিভোর্স করার আগে অবশ্যই নিজেদের মধ্যে বারবার বসবেন, নিজেদের ভুলগুলো ধরবেন, শুধরাবেন, তাহলে আল্লাহর রহমতে দেখবেন ডিভোর্স কম হবে। সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন। আল্লাহ হাফেজ।